মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2021 বাস্তবায়নের লক্ষ্যে আজ রাজশাহীতে শুরু হয়েছে 3 দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা 2017। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মায়াবী শহর রাজশাহী। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী নির্বাচন প্রতিহত করার কোনো শক্তি বিএনপির নেই। আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যদি নির্বাচনে অযোগ্য হন, তাও নির্বাচন বানচাল করতে পারবে না দলটি, কারণ জনগণ বিএনপির সঙ্গে নয়, আছে আওয়ামী লীগের সঙ্গে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সভাপতি AHM খায়রুজ্জামান লিটন, অ্যাক্সেস টু ইনফরমেশন প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা এবং রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান। বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মুনির হোসেন। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের 65টি স্টল রয়েছে। 3 দিনব্যাপী এই মেলার প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। রাজশাহী থেকে শামসুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।